হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ব্লগস। তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন আমরা যাচ্ছিলাম বড়দির বাড়ি জগদ্দল। তো সকাল সকাল ছোট দিয়ে আর আমি রেডি হয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। সকাল 7:30 ট্রেন ছিল, তার আগের দিনই আমি বহরমপুর চলে গেছিলাম। তো তারপরে আমরা বসেছিলাম, একটুখানি ভিডিওস নিচ্ছিলাম আর গান শুনছিলাম। অবভিয়াসলি ট্রেনে এতক্ষণে জার্নি কী আর করবো। তো কেন যাচ্ছি বড়দির বাড়ি? বড়দির ননদের ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছিলাম। আর প্রথমবার যাচ্ছিলাম বড়দির বিয়ের পর আমরা বড়দির শ্বশুর বাড়ি। আর তারপরে এটা হচ্ছে 3 দিনের ব্লগ, এখানে একসাথে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আমি একটু ক্যাট মারছিলাম, তারপরে খেলাম মশলা মুড়ি। ট্রেনে উঠবার মশলা মুড়ি খাবো না, এটা তো হয় না। আর এই যে চলে এসেছি বড়দির বাড়ি, ওই যে বড়দি আর আমরা এসেই খেতে শুরু করে দিয়েছিলাম স্নান টান করে। তো আমরা খাচ্ছিলাম ম্যাগি আর তারপরে ছবি দেখতে ভালোবাসে।
তারপরে ঘরে এসে ছোট দিয়ে আর আমি একদমই নেতে পড়েছিলাম, এত গরম ছিল, সেখানে মেকআপ ফেকআপ সব তুলে আমরা জাস্ট বসেছিলাম, যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এই যে গুল্লু, ও আর পারছিল না, তো ও একদম জামা কাপড় সব খুলে বড়দি মামির কোলে বসেছিল। তারপরে বড়দি, আমি, ছোট দি আর জিদ্দা বেরিয়ে পড়েছিলাম। আর আসার সময় আমরা ব্যারাকপুরে হল্ট করেছিলাম। ব্যারাকপুর থেকে এই কলিস কিচেন আছে ব্যারাকপুরের স্টেশনের একদম সামনে, ওখান থেকে আমরা মিক্স চাউমিন আর চিলি চিকেন নিয়ে একদম খাবার প্যাক করে নিয়ে বাড়ি ফিরছিলাম। তো সেই জন্যই আমরা খাবারটা অর্ডার দিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপরে স্টেশনে এসে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, পায়ে ব্যথায় মরে যাচ্ছিলাম, বাট ট্রেন অনেক লেট ছিল। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে যাই, আর বাড়ি পৌঁছানোর পরে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে একদম দেখি ডিনার রেডি, বড়দি একদম মুখের সামনে ডিনার এনে ধরেছিল, সেটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার, কারণ পরের দিন সকালে ট্রেন ছিল। পরের দিন সকালে যে স্টেশনে ছড়দি আর আমি, আর এই যে সে তার পরের দিনকে ছিল ছড়দির বার্থডে, তো আমি আবার বহরমপুর এসেছিলাম। সেখানে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, এই এক দুটো ক্লিপ তুলেছিলাম, তো সেটা অ্যাড করে দিয়েছি এই যে রেস্টুরেন্টে। ওই যে নয়নদা, খাবার দাবার শেষ করার পর আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো চলো, ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা সবাই খুব ভালো থেকো, ওকে বাই।